তো এখন আমরা রবীন্দ্র সরোবর লেকে ঘুরতে এসেছি, এই জাস্ট একটু টাইম পাস করার জন্য। আপনাদেরকে একটু দেখাই ভিউটা, চারিদিকে সবাই বিজি এখন শুধু রং খেলতে। আমরা দুজনে এখন হাঁটছি এখন শুধু। আপনাদেরও ইচ্ছা হলো চলে আসতে পারেন এখান থেকে, রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন থেকে একটুখানি লাগে, 5 নম্বর গেট থেকে বেরিয়ে সামনেই একদম। দারুণ ঘোরার জায়গা এখানে, আমরা প্রায় ঘুরতে আসি, তখন আপনারা চলে আসুন ঘুরে যান এখানেতে। সামনে টলিগঞ্জ স্টেশন এখান থেকে দেখা যায়, সামনে খেলার মাঠও আছে, আবার সব দিকেই টাইম পাস হয়ে যাবে ভালো রকম ভাবে। আসলে মেন প্রবলেমটা হচ্ছে সেলফি স্টিকটা এখন নেই, তো ওটা খুব তাড়াতাড়ি জোগাড় করে নেব, তো তখন ভিডিওর প্রবলেমটা আর হবে না। তো এখন আমরা লেকের এখান থেকে এখন আমরা যাবো সাউথ সিটি মল, তো চলুন না আপনাদেরকেও নিয়ে একটু ঘুরে নিন। আমরা অটো পেয়ে আছি, সাউথ সিটি মলের দিকে যাচ্ছি। আটলা সাউথ সিটি মল চলে এলাম, চলুন আপনাদেরকে দেখাই এবার। এই সবাই ঢুকছি ভেতরের দিকে, বসার জায়গা পেয়েছি এখন, একটুখানি বসে একটু আড্ডা গল্প হবে। রোববার দিন তো আপনাদের সাথে দেখা হবে কালী স্ট্রিটেতে, রোববার দিনকে মাছেদের আবার সেই প্রাইস বলার থাকে, পাখির অনেক প্রাইস বলার আছে, আর ভিডিওটা প্লিজ স্টিল এন্ড পর্যন্ত দেখবেন একদম শেষ পর্যন্ত। আর এরকম ভিডিও আমাদের এটা ফার্স্ট টাইম করছি, আপনাদের জন্যই করছি সবার জন্য, তো খারাপ কিছু হতে পারে, অতটা ভালো হবে না জানি আমিও, তবু এটাকে একটু মাফ করে দেবেন প্লিজ, আর সাপোর্ট করবেন একটু আপনারা যাতে পরে আরও ভালো করে করতে পারি, তাই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, অনেকক্ষণ ধরে বহুত খিদে পেয়েছে, এবার বাইরে বেরিয়ে কিছু খেতে হবে, খেয়ে দে সিধা বাড়ি।